ওয়েনেসের ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিণত করল বিজেপি। শুধু হামলা হুজ্জতই নয়, ভোটারদের বলপূর্বক আটকে দেওয়া হলো ভোটদানে। এই অভিযোগ ওয়েনজিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার দত্ত মজুমদারের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। অভিযোগে জানা গেছে, ইউনিয়ন তৈরি হয় গোপন ভোটের মাধ্যমে। এক এক সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা নির্বাচিত হয়ে আসছেন। ইউনিয়নের কর্মকর্তারা কর্পোরেটের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। ইউনিয়ন গঠনে কখনোই প্রহসনে পরিণত হয়নি ত্রিপুরা রাজ্যে। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হলো, নামানো হলো বিজেপির গুন্ডা বাহিনীকে। শুক্রবার ছিল ইউনিয়নের ভোট। শ্রমিক কর্মচারীরা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বুধবার থেকেই শুরু হয়ে যায় শ্রমিক কর্মচারীদের বাড়ি বাড়ি হুমকি, হুজ্জতি এবং মারধর। অভিযোগ ওএনজিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার দত্ত মজুমদারের। পুরো অ্যাসেটে সিক্রেট ব্যালটের গোপন ভোটের মধ্য দিয়ে আমাদের রিকগনিশনে পয়সা রাখা হয়। রিকগনিশন প্রত্যেকটা কর্মচারী, শ্রমিক কর্মচারী যারা ইউনিয়নের মেম্বার, তারা ভোট দিয়ে ইউনিয়নকে নির্বাচিত করে, যারা নাকি ভবিষ্যতে পলিসিগত ম্যাটারে ওএনজিসি কর্পোরেট অথরিটির সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তো ত্রিপুরা অ্যাসেটে এখন পর্যন্ত 4-5 বার ইলেকশন হয়েছে। ইলেকশনে কোনো সময় আমরা সিআইটি ইউনিয়ন, ওএনজিসি ওয়ার্কার্স ইউনিয়ন জয়ী হয়েছি, কোনো সময় আইএনটিউসি ইউনিয়ন জয়ী হয়েছে। কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যে এই বিজেপি রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পর আইএনটিউসি ইউনিয়ন ভেঙে বিজেপি ইউনিয়ন তৈরি হয়েছিল, এবং বিজেপি বিএমএস ইউনিয়ন তৈরি হওয়ার পর ওএনজিসি অফিসের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা ওএনজিসি ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলাম যে সিক্রেট ব্যালটে ইলেকশন করার জন্য যে মেজরিটি এমপ্লয়ি কার সঙ্গে আছে। অ্যাকর্ডিংলি ওএনজিসি ম্যানেজমেন্ট সেন্ট্রাল লেবার মেশিনারিজ মানে আরএলসিকে দিয়ে এখানে ভোট করানোর জন্য আজকে সিদ্ধান্ত হয়েছিল। আমরা দেখলাম যে গত পরশু দিন থেকে একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের যে সমস্ত ক্যাডাররা আছে বা নেতৃত্ব আছে, ওদের বাড়ি ঘরে হাঙ্গামা, টেলিফোনে ধমকি, এবং গতকালকে রাত্রে মিলন চক্র এবং সিদ্ধিয়াশ্রম এলাকা, এই সমস্ত এলাকাতে 30-40 জন যুবক মোটরসাইকেল নিয়ে কালো কাপড় মুখে বেঁধে বিভিন্ন বাড়ি ঘরে উচ্ছেদ করেছে, একজন এমপ্লয়িকে মারধর পর্যন্ত করেছে। তিনি জানান, এদিন ভোট গ্রহণের সময় পোলিং এজেন্ট এবং ভোটারদের গেটের বাইরে আটকে দেয় 300-এর অধিক বিজেপির দুর্বৃত্তরা। পুলিশকে সবকিছু জানানোর পরও পুলিশ ছিল নিষ্ক্রিয়। এই ভোট প্রক্রিয়াকে বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। আজকে সকালবেলা আমরা যখন পোলিং এজেন্ট নিযুক্ত করতে যাই এবং অফিসের ভেতর অন্যান্য ভোটাররা যখন, আমাদের নির্দিষ্ট ভোটাররা যখন ভোট দিতে যায়, সবাইকে গেটের বাইরে আটকে দেওয়া হয়। প্রায় 200 থেকে 300 বিজেপি হোলি গার্লস তারা গেটটাকে দখল করে রাখে। যদিও আমাদের নেতৃত্ব গতকালকে রাত্রে থেকে এসপি ওয়েস্টকে জানিয়েছে ব্যাপারটা, আমরা নিজেরও আমতলী থানাকে জানিয়েছি, পুলিশ যা অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টে আমরা দেখতে পেলাম আলটিমেটলি কিছুই হলো না। আজকেও পুলিশ ছিল, কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও এখনও আপনারা যদি যান ওএনজিসি ক্যাম্পাসে, দেখতে পাবেন দুটো গেটের সামনে প্রায় 200-300 লোক সেখানে জমায়েত। বিজেপির স্টেট লিডারশিপ সেখানে জমায়েত, ওরা এখানে মাংস রান্না করা করে খাচ্ছে। আমাদের যে সমস্ত ভোটাররা আছে সে সমস্ত ভোটারদের দিচ্ছে না, ভোট দিতে দিচ্ছে না বা ভোট দেওয়ার ক্ষেত্রে যেতে দিচ্ছে না, এবং তারা যারা মনে করছে যে বিজেপির দিকে ভোট দেবে সেই সমস্ত লোককে ভিতরে এন্ট্রি করতে দিচ্ছে। আমরা এই ব্যাপারটা নিয়ে ওএনজিসি অথরিটিকে এবং ডেপুটি চিফ লেবার কমিশনার, যিনি নাকি ভোটটাকে রিটার্নিং অফিসার, ওনাকে জানিয়েছি, অবগত করেছি, এবং এই অবস্থাটা থেকে উত্তরণের জন্য আমরা বলেছি যে এই ভোটটাকে প্রহসনে পরিণত করেছে বিএমএস এর ওরা এবং এটাকে বাতিল করার জন্য। তুষার বাবুর গুরুতর অভিযোগ, দুইজন স্থানীয় বিধায়ক প্রত্যক্ষভাবে জড়িত ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য, যা ত্রিপুরা ওএনজিসির ইতিহাসে নজিরবিহীন। সেই প্রহসনাত্মক ইলেকশনের ফলে আগামী দিনে ওএনজিসি ম্যানেজমেন্ট ত্রিপুরা এস্টে কাজকর্ম করার ক্ষেত্রে ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হবে, এবং আমরা লক্ষ্য করেছি যে এইখানের যারা লোকাল এমএলএরা আছে তারা পর্যন্ত ইনভলভ হয়ে গেছে এই ইলেকশনে। বিএমএস এর পক্ষ থেকে গত 18 তারিখে একটা মিটিং করা হয়েছে। ওএনজিসির ইতিহাসে কোনোদিন যেটা হয় নাই যে ইলেকশনের ক্যাম্পেইনে এমএলএদের ইনভলভ করা, এবং দুজন এমএলএ ইনভলভমেন্ট হয়েছে। ওএনজিসি ম্যানেজমেন্ট তীব্রভাবে সেটাকে প্রতিবাদ করেছে যে এইভাবে হতে পারে না, কারণ কোনো একটা অফিসের ভিতরে এই ধরনের অবস্থা সৃষ্টি করা যায় না। কিন্তু
বিজেপির যে সমস্ত লিডারশিপ আছে বা বিএমএস লিডারশিপ আছে তারা কোনো কিছু শুনতেই রাজি না। ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিণত করার ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানিয়েছেন সিটির রাজ্য সভাপতি মানিক দে। ত্রিপুরাতে যতবার নির্বাচন হয়েছে ওএনসিসিতে খুব শান্তিপূর্ণ নির্বিঘ্নে যার যার মতো করে ভোট দিয়েছেন, মতামত প্রকাশ করেছেন। তা আজকে যেটা ঘটলো ত্রিপুরার যে কখনো এটা ঘটল ভারতবর্ষের সব রাজ্যে যেখানে যেখানে ওএনসিসি প্রজেক্ট আছে সব প্রজেক্টই কিন্তু এই ধরনের নির্বাচন হয়, কোথাও বিএমএস, কোথাও আইএনটিউসি, কোথাও এইচএমএস, কোথাও সিএইচইউ জয় লাভ করে। রিকগনাইজ ইউনিয়ন হলো একটা রেসপন্সিবল ইউনিয়ন যদি হয়, দায়িত্বপূর্ণ সংগঠন হয়, তাহলে ম্যানেজমেন্টকে সহযোগিতা করে এবং উন্নয়ন অগ্রগতির পক্ষে একটা দারুণ সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারে। এখন এই স্বাভাবিক পরিবেশটা রাজ্যে থাকলো না এবং একটা শিল্পের ক্ষেত্রে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ কাম্য, যার যার ইউনিয়ন সে করবে, কিন্তু পরিবেশটা স্বাভাবিক এবং সুস্থ থাকা উচিত। এবং এখানে কিন্তু স্বাভাবিক এবং সুস্থ পরিবেশটাকে বিঘ্নিত করে, এবং এই রাজ্যে গণতন্ত্র নেই, শ্রমিকদের কথা বলার অধিকার নেই এবং তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না। তার আরেকটা নতুন ঘটনার সংযোজন হলো আজকে এই ওএনজিসির ঘটনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।